2020 সাল মহামারী আতঙ্ক আর মৃত্যুর মিছিলে গোটা বিশ্বের মানুষ সারা বছর তটস্থ হয়ে থাকলেও থেমে থাকেনি প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধের ঘনঘটা। কমতি ছিল না জঙ্গি হামলারও। চীন ও ইরানের সঙ্গে দ্বন্দ্বকে প্রায় যুদ্ধের দোরগোড়াতে পৌঁছে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বছর শেষে নির্বাচনে হেরে গিয়ে মশনত ছাড়তে হয় জো বাইডেনের কাছে। সব মিলিয়ে বছরটা ভালো কাটেনি কারো। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। 2020 সালের শুরুটাই ছিল দাবানল নিয়ে। অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানলের পর বছর জুড়েই একের পর এক আঘাত হানে শক্তিশালী ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা আর ভূমিকম্প। আর বছরের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে অগস্ট মাসে লেবাননের বৈরুতে। মজুতকৃত রাসায়নিকের গুদামে বিস্ফোরণে নিমেষেই ঝরে যায় 200+ প্রাণ, আহত হয় 6,500 মানুষ। এবছর মার্কিন নির্বাচন নিয়েছিল সবার আগ্রহ। 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিনিরা ডোনাল্ড ট্রাম্পকে মাত্র এক মেয়াদে রেখে পরিবর্তনের আশায় বেছে নিয়েছে ডেমোক্রেট নেতা জো বাইডেনকে। তবে এই নির্বাচনের পূর্বেই কৃষ্ণাঙ্গদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। অন্যদিকে ক্ষমতায় থাকাকালীন এবছর প্রেসিডেন্ট ট্রাম্পের সেরা অর্জনের মধ্যে ছিল আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ অনেকটাই যুদ্ধ পর্যায়ে পৌঁছে যায় যখন বছরের শুরুতেই হত্যা করা হয় শীর্ষ সেনা কর্মকর্তা কাসেম সোলেমানিকে। আর বছরের শেষে নভেম্বরে ইরান আবারও হারায় তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে। এসবের মাঝেই জো বাইডেন পরমাণু চুক্তিতে আবারও ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও তা মেনে নিতে রাজি হচ্ছে না তেহরান। তবে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়াটাই সব দিক থেকে সমুচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান এখন প্রমাণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে এই যে অন্যায় অবরোধ তার বিরুদ্ধে আরোপ করা হয়েছিল সেটা ইরান কখনো মেনে নেয়নি, যেসব স্যাংশন গুলো আরোপ করা হয়েছিল সেগুলো তুলে নেয়া হোক এবং ইরানকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় পুরাপুরি যোগ দেওয়ার মতো সুযোগ করে দেয়া হোক। মহামারীর এমন বছরেও থেমেছিল না যুদ্ধ বিগ্রহ। নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকার দখল নিয়ে সংঘাতে বহু মানুষের প্রাণ গেছে। এর উপর বিভিন্ন দেশে অব্যাহত ছিল সন্ত্রাসী হামলা, যার মধ্যে সবাইকে হতবিহ্বল করে দেয় নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিদের হাতে প্রায় 200 মানুষের হত্যার খবর। এছাড়া মহামারী প্রতিরোধে ব্যর্থতা সহ নানা ইস্যুতে সরকার বিরোধী আন্দোলনও ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে ফ্রান্সে ম্যাক্রো সরকারের নানা বিতর্কিত পদক্ষেপ আর হংকংয়ে নিরাপত্তা আইন নিয়ে জনগণ তীব্র প্রতিক্রিয়া জানায়। আর বছর শুরুতেই সিএএ নিয়ে এই দশকের ভয়াবহতম সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে ভারতে। বছর শেষেও বিতর্কিত কৃষি আইন নিয়ে আন্দোলনে গোটা দেশের কৃষকরা দিল্লি ঘেরাও সহ আন্দোলন অব্যাহত রেখেছে। নাহিদ জিহান, নিউজ 24।